সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দেলার হোসেন সাইদির মৃত্যুতে আর সারা দেশে জামাতের মিছিল। এরপর থাকবে, আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামাত ইসলামের আমির সহ 96 জনের বিচার শুরু হয়েছে। নাশকতার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় করা মামলায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ দলটির 96 নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে এ মামলায় তাদের বিচার রায় শুরু হবে আদালতে। এবারে জানিয়ে দেব রওশন চুপ, জাপার মহাসচিব তিন নেতার ভিডিও বার্তা। সমাজ কল্যাণ মন্ত্রী বললেন, 80-90% জনপ্রিয়তা পেয়ে পুনরায় নির্বাচন হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। সর্বশেষ জানিয়ে দিব, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী কারাগার থেকে হাসপাতালে ভর্তি। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেলার হোসেন সাইদির মৃত্যুতে আর সারা দেশ 23 আগস্ট জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্য দণ্ডাদেশ প্রাপ্ত জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি দেলার হোসেন সাইদির গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দিনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নের সহযোগিতার পরিবর্তে বাধাদানে গ্রেপ্তার ও পুলিশের গুলিতে আহত করার প্রতিবাদে আর সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পালন করবে জামাতে ইসলাম বাংলাদেশ। গত বুধবার 16 আগস্ট এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। 16 আগস্ট জামাতের আমির বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাইদির গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আল্লামা সাইদির গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দিনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নের সহযোগিতার পরিবর্তে বাধাদানে গ্রেপ্তার ও পুলিশের গুলিতে আহত করার প্রতিবাদে আগামী শুক্রবার 18 আগস্ট সারা দেশে দোয়া ও বুধবার 23 আগস্ট অর্থাৎ আজ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে সোমবার 14 আগস্ট রাত 8:40 মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেলার হোসেন সাইদি মারা যান। তার বয়স হয়েছিল 84 বছর। দেলার হোসেন সাইদি 1996 ও 2001 সালে পিরোজপুর এক আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর 2010 সালের 29 জুন দেলার হোসেন সাইদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করা হয়। তার নামে রাজধানীতে একটি মামলা করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে তার বাসা থেকে তুলে নিয়ে যায় ডিএমপি। এরপর তাকে মানবতা অপরাধে দণ্ডিত সাব্যস্ত করে আমৃত্য কারাদণ্ড দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে দেলার হোসেন সাইদি প্রায় 10 বছর ধরে কারাবরণ করা অবস্থায় মারা যান। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবারে সিঙ্গাপুর যাবেন। তার স্ত্রী রাহাতারা বেগম তার সঙ্গে যাবেন। রাহাতারা বেগমও সেখানে চিকিৎসা নেবেন। কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলাম ঘাড়ে ইন্টারন্যাশনাল ক্যারোডিট অ্যাটারিতে ব্লক ধরা পড়ে, এছাড়া তার গলায় ধমনীতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে। তখন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়। তাকে চিকিৎসার ফলো আপের জন্য সিঙ্গাপুরে ওই হাসপাতালে যেতে হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে, যে কারণে চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাতারা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। রাহাতারা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার করা হয়েছে, তিনি সিঙ্গাপুরে রয়্যালস হাসপাতালে চিকিৎসা নেবেন। বিএনপির মহাসচিব প্রথম আলোকে বলেন, আমরা দুইজনই অসুস্থ, আমার স্ত্রী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, আর আমার নতুন করে কিছু শারীরিক জটিলতা সমস্যা দেখা দিয়েছে, যে কারণে দেশবাসী ও নেতাকর্মীদের কাছে সুস্থতার জন্য বিএনপির মহাসচিব দোয়া চেয়েছেন। গত বছরের 8 ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ তার উত্তরার ভাড়াবাসা থেকে গ্রেপ্তার করে। এক মাস পরে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 15 জানুয়ারি তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান তিনি।
জামাত ইসলামের আমিষ সহ 96 জনের বিচার শুরু। নাশকতার অভিযোগে রাজধানী মতিঝিল থানায় করা মামলায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার সহ দলটির 96 নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে এ মামলায় তাদের বিচার কাজ শুরু হচ্ছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতি আবেদন নাকচ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েতউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, 2012 সালের 5ই নভেম্বর জামাত শিবিরের 200-300 নেতাকর্মী বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে দেশের মধ্যে স্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাজ করে, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ আরও অনেক কিছু ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। অভিযোগের সত্যতা না পায় 27 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া মামলাটি বিচারের জন্য 141 জনকে সাক্ষী করা হয়। তদন্ত শেষে মোট 97 আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আওয়াল হোসেন। আসামিদের মধ্যে আব্দুল জাব্বার মারা গেছেন। রওশন এরশাদ চুপ, জাপার মহাসচিব সহ তিন নেতার ভিডিও বার্তা। জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর রওশন এরশাদ হঠাৎ করে এক বিবৃতি দিয়েছে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান। সেটাকে ভুয়া বললেন দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তিনি একটি ভিডিও বার্তা দেন যে একই বিষয়ে দলের আরও দুইজন প্রেসিডিয়াম সদস্য পৃথক পৃথক ভিডিও বার্তা দিয়েছেন। বিবৃতিতে এই ভিডিও বার্তায় জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, গঠনতন্ত্র অনুযায়ী কেউ ইচ্ছা করলে চেয়ারম্যানের অব্যাহতি দিতে পারেন না, গণতন্ত্রের বাইরে কেউ কিছু করতে পারবে না। জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের জিএমএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টির থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডারেট রওশন এরশাদ নাম ব্যবহার করে এমন একটি ভুয়া খবর দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি, বরং ঘটার সুযোগও নেই। এটি ভুয়া খবর, বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর গত দুপুরে রওশন এরশাদ নিজে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা সম্পর্কিত তার করা একটি বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়। আড়াই লাইনের ওই বিবৃতিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো চেয়ারম্যান, এই মর্মে ঘোষণা করছি যে জাতীয় পার্টির সিনিয়র নেতার পরামর্শ ও সিদ্ধান্ত ক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। সমাজ কল্যাণ মন্ত্রী বললেন, 80-90% জনপ্রিয়তা পেয়ে পুনরায় নির্বাচন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিতবেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল ইসলাম আহমেদ এসব কথা বলেন। মঙ্গলবার 22 আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে সমাজসেবা মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান। মন্ত্রী এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউশন IRI কর্তৃক বাংলাদেশ বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে বিশ্বব্যাপী চালানো জরিপের বিষয়টি তুলে ধরেন। ওই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকর্মকে সমর্থন দিয়েছে দেশের 70% মানুষ। মন্ত্রী মহান মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট ও নেতৃত্ব নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, কারো বাসির হুইসেলে নয়, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে 7.5 কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথায় এখন সারা দেশের মানুষ তাকেই ভোট দিয়ে আবারও পুনরায় নির্বাচিত করে দেশকে উন্নয়ন করার সুযোগ করে দিবে দেশের জনগণ। জনগণের উপর ভরসা করেই আমরা এগিয়ে চলছি সামনের দিকে। ইনশাল্লাহ এবারও আমরা জিতব।